উৎপল রায় ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজকের টপিক্স হচ্ছে রক্তের চাপ বেড়েছে এটা কীভাবে আমরা বুঝতে পারব। উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেশার বেড়ে গেছে এটা আমরা কীভাবে বুঝব তবে হ্যাঁ মূল আলোচনায় যাবার আগে প্রেশার কি সে বিষয়টা আমি ডিসকাস করছি প্রেশার হচ্ছে চাপ রক্তের চাপ যদি বেড়ে যায় অর্থাৎ আমাদের বাম পার্শ্বে হার্ট রয়েছে এই বাম পার্শ্বে হার্টে যে বাম পাম্পিং করে পাম্পিং করলে কি হয় রক্ত লব ডব শব্দ করে পাম্পিং করে হার্ট লব ড শব্দ লব ডব ল এই শব্দ করে অর্থাৎ সংকোচন প্রসারণ হয় তাহলে ব্লাডটা কি হয় সার্কুলেশন হয় যদি চাপটা বেড়ে যায় অর্থাৎ তার গতিটা বেড়ে যায় তখন উচ্চ রক্তচাপ হয় গতি কমে গেলে নিম্ন রক্তচাপ হয় এর রেঞ্জ আছে স্বাভাবিক রেঞ্জ হচ্ছে একশো বিশ বাই আশি একশো বিশের চেয়ে যদি সিস্টোলিক যদি একশো বিশের চেয়ে বেশি হয় তিরিশ চল্লিশ আর ডায়স্টলিক আশি এর চেয়ে যদি বেশি হয় পঁচাশি নব্বই তাহলেই আমরা ধরে নেব এটা হাই প্রেসার হয়েছে আর এর চেয়ে যদি কম হয় একশো বিশের চেয়ে যদি কম হয় একশো দশ নব্বই তাহলে আমরা এবং ডলিক আশি এর চেয়ে যদি নিচে হয় অর্থাৎ সত্তর ষাট পঞ্চাশ এরকম যদি হয় তাহলে আমরা ধরে নেব এটা লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপ এখন মূল আলোচ্য বিষয় হচ্ছে যে রক্তের চাপ বেড়েছে বা প্রেশার উঠেছে এটা আমরা কীভাবে বুঝব সেটা হচ্ছে মাথার পিছনে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ভেন রয়েছে এই ভেনগুলো যখন রক্তের চাপ বেড়ে যায় তখন ভেনের যে চাপটাও বেড়ে যায় ভেনের ভিতরে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেটার চাপটা বেড়ে গিয়ে ভেনটা ফুলে যায় একটু পেইন হতে পারে অর্থাৎ মাথার পিছনে একটা পেইন বা একটা ধরা ধরা ভাব নড়তে চড়তে কষ্ট হচ্ছে মনে হয় যেন একটা চাপ মেরে রয়েছে এরকম একটা ভাব অনুভব হয় তারপরে হালকা একটা ঝাঁকি হতে পারে কম্পন হতে পারে মাথা ঘুরাতে পারে এবং ঘুম একটা ঘুম ঘুম ভাব হয় নর্তে শর্তে ইচ্ছা করে না অর্থাৎ স্বাভাবিক যে ভাবটা সেই ভাবটা থেকে কিছুটা অ্যাবনরমাল ভাব অনুভব হয় সেটা শারীরিক এবং মানসিক এবং কথা বলতে ইচ্ছা করে না কারো বিরক্তি সহ্য হচ্ছে না এবং শরীরে একটা অস্বস্তি ভাব আর একটা বিষয় হচ্ছে এই অস্বস্তি ভাবের সাথে যে আমাদের যে ভেনগুলো রয়েছে শিরা উপশিরা ধমনি এই ভেনগুলো কিছুটা উচ্চ রক্তচাপ বেড়ে গেলে কিছুটা একটু মোটা হয়ে যায় বা একটু সুপ্ত অবস্থা থেকে কিছুটা জাগরিত হয় উপর দিকে উঠে আসে এটা হতে পারে কিংবা ভেনটাকে চেপে ধরলে ব্লাড সার্কুলেশনটা বুঝতে পারা যায় যে একটা ঝাঁকি মারে অর্থাৎ ব্লাডটা একটা ছট মারে সার্কুলেশনের সময় ভেনটা ধরলে ভেনটা একটা উপর থেকে ধাক্কা মারে এটা অতিরিক্ত হলে এরকম হয় এবং ক্ষণে ক্ষণে হদ কিছু সময় পর পর এটা হতে পারে একটু একটু পর পরই বা স্বাভাবিক থেকে কিছুটা ব্যতিক্রম হয় অর্থাৎ মিনিটে যে বাহাত্তর বার হওয়ার কথা তার চেয়ে ব্যতিক্রম ঘটে এবং স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা ব্যাহত হয় তবে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঠিক সময় ঘুমানো ঠিক সময় খাওয়া দাওয়া করা অতিরিক্ত টেনশন না করা এবং স্বাস্থ্যের প্রতি সর্বদা সজাগ রাখা উত্তেজিত না হওয়া সেগুলো অবশ্যই মেনে চলতে হবে এবং স্বাভাবিক ঘরোয়াভাবে মাথা একটু পানি নিয়ে সাউন্ড সিলিপভাবে রেস্টে থাকবে মাথায় একটু অবশ্যই পানি নিয়ে সাউন্ড স্লিপভাবে রেস্টে থাকবে এবং যারা ওষুধ খাচ্ছে তারা নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে ওষুধ খাওয়া বন্ধ করলে সে আর একটা প্রবলেম হয় যার কারণে নিয়মিত ওষুধ সেবন যারা করছেন তারা সঠিকভাবে ওষুধ সেবন করে যাবে আমার এই টপিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি